আমি 4:30টার পূর্বে কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাই এবং আজকের জার্নিটা হবে সুবর্ণ এক্সপ্রেসে। এটি বাংলাদেশের একমাত্র লাক্সারি ট্রেন যেটি ননস্টপ ঢাকার পড়ার কোথাও ব্রেক না করে সরাসরি আপনাকে পৌঁছে দেবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দূরত্ব 346 কিলোমিটার, আর এই সুবর্ণ এক্সপ্রেসে যদি আপনি জার্নি করেন তাহলে আপনার পৌঁছাতে সময় লাগবে মাত্র 5 ঘন্টা 20 মিনিট। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিকেল 4:30টায় ছেড়ে যায়, আর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ভোর 7টায় ছেড়ে দেয়। এবং এই ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে সোমবার। এবার কিছু আপনাদের তথ্য দিয়ে রাখি কমলাপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে। কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের কেন্দ্রীয় রেল স্টেশন এবং সর্ববৃহৎ সর্বাধুনিক রেলওয়ে স্টেশন। এর রেল স্টেশনটি 13 জুলাই 1960-এ প্রথম চালু হয় এবং এই রেল স্টেশনটি উদ্বোধন করা হয় 1968 সালের 27শে এপ্রিলে। আর এক্ষেত্রে আমি আপনাদের সুবর্ণ এক্সপ্রেস সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। সুবর্ণ এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন যেটি বাংলাদেশে প্রথম 1998 সালে ননস্টপ লাক্সারি ট্রেন হিসেবে উদ্বোধন করা হয়। অর্থাৎ এর পূর্বে বাংলাদেশে কোথাও এরকম ট্রেন ছিল না। এর পরবর্তীতে ননস্টপ ট্রেন আরও অ্যাড করা হয়েছে, চিটাগং টু ঢাকাতে সোনার বাংলা এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস এবং আরও কিছু ট্রেন অ্যাড করা হয়েছে। সর্বোপরি যেহেতু আজকে সুবর্ণ এক্সপ্রেস আমি জার্নি করব, সুবর্ণ এক্সপ্রেসের কিছু তথ্য আপনাদের দিয়ে নিই। সুবর্ণ এক্সপ্রেসের দুটি ইয়েতে আপনার সিট পাবেন, একটি হচ্ছে শোভন চেয়ার, একটা হচ্ছে স্থাপনকুল অর্থাৎ স্নিগ্ধা। শোভন চেয়ারের ভাড়া আপনাকে গুনতে হবে 380 টাকা, আর স্থাপনকুল এসিতে আপনাকে গুনতে হবে 600 টাকা। এই ট্রেনটির 8টি স্থাপনকুল চেয়ার কোচ থাকবে, 7টি শোভন চেয়ার, 1টি পাওয়ার কার এবং 2টি শোভন চেয়ার প্লাস খাবারের গাড়ি নিয়ে যাত্রা শুরু করে। ধরো অনেক আগে আমি ট্রেনে উঠে বসলাম এবং তখনও যাত্রীতে পরিপূর্ণ হয়নি ট্রেনটি। যাই হোক, আমি আমার নিজের আসনটিতে বসে গেলাম এবং কিছু বিরিয়ানি নিলাম। এরপর ঠিক 4:30টার দিকে আমাদের ট্রেনটি চলতে থাকলো, যথাসময়ে ট্রেন ছেড়ে যায়। 4:30টায় সুবর্ণ এক্সপ্রেস ঢাকা থেকে চিটাগাং উদ্দেশ্যে রওনা হলো। এবং কি গ্রাম বাংলা দৃশ্যগুলো দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। শহরের ভিতরে ভিডিও মেক করিনি, কারণ শহরটা তো দেখাই হয় আপনাদের, তো গ্রামের দৃশ্যগুলোই আজকে মূলত এই ভিডিওতে আপনাদের দেখাবো। আনুমানিক ট্রেনের স্পিড ছিল মোটামুটি প্রায় 70 থেকে 80। এই ট্রেনটির সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। একমাত্র ট্রেনেই চলে দেখা যায় গ্রাম বাংলার সুন্দর দৃশ্য, গাছপালা, ধান ক্ষেত। তো সত্যি মানে হারিয়ে যাচ্ছিলাম অন্য একটা জগতে, খুব ভালো লাগতেছিল। এবং কিছুক্ষণ পর পর মানে পরিবেশটা চেঞ্জ হচ্ছিলো, এই দেখতেছিলাম ধান ক্ষেত, এই দেখেছিলাম নদী ভরা পানি, বৃষ্টির পানি, বন্যার পানি, এবং কি রাস্তার পাশে কলা গাছ। এই দৃশ্যগুলো সত্যি আমার মন কেড়ে নিয়েছে।
এই দৃশ্যটা আমাকে শ্যুট করতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমি যখন দরজার পাশে গিয়ে দাঁড়াই তখন আমি আমার হাতে মোবাইল আমি ধরে রাখতে পারছিলাম না, মানে মনে হয় পড়ে যাবে। সো এত স্পিড ছিল, আমি শিওর যে এই সময়টা স্পিড ছিল 10-এর প্রায় 80 কিলো পার আওয়ার্স। সো পরবর্তীতে আমাকে গার্ড বলে যে ভাই এখানে দাঁড়ানো যাবে না, পরবর্তীতে আমি আর এখানে দাঁড়াইনি। তো একপরে জার্নি করতে করতে চলে আসলো ভৈরব নদীর উপর, দাঁড়িয়েছে একটি 3টি সেতু যেটাতে আমি যাচ্ছি, এবং আরও একটি রয়েছে রেল সেতু, এবং কি একটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যানবাহন পারাপারের জন্য। এটি মেঘনা নদীর উপরে অবস্থিত ভৈরব সেতু নামে সুপরিচিত। এই সেতুটি দেখতে সত্যি অসাধারণ, এবং কি এই মেঘনা নদীর উপরে 3টি সেতুর মধ্যে একটি হচ্ছে যানবাহন পারাপারের জন্য এবং আর দুটো হচ্ছে ট্রেন পারাপারের জন্য। এই সেতুটি পার হতে আমাদের মোটামুটিভাবে প্রায় 2 মিনিটের কাছাকাছি সময় লেগেছে। সেতুর উপর যখন ট্রেন যায় খুব একটি গতি থাকে না, সো যতটুকু থাকে টুকু অনেক। নদীর দৃশ্য এবং ব্রিজের উপরে গাড়ি যাওয়ার দৃশ্যগুলো দেখে দেখেই কাটিয়ে দিলাম। এরপরে আমরা পৌঁছে গেলাম সেতুর শেষ প্রান্তের দিকে। সেতু পার হতে দেখতে পেলাম আকাশে মেঘলা আকাশ, এবং আকাশের পরিবেশটা যেন অন্যরকম হয়ে রয়েছে, সত্যি অসাধারণ লাগলো। এই পরিবেশটা দেখে খুব ভালো লাগলো, এবং কিছুক্ষণ পরেই শুরু হলো বৃষ্টি। আর এই বৃষ্টির ভিতরে আমার জার্নিটা মনে হয় আরও রোমাঞ্চকর হচ্ছিল, সত্যি অসাধারণ একটা জার্নি ছিল আমার এই চিটাংয়ের, ঢাকা টু চিটাংয়ের। সো পরবর্তীতে আমি চিটাংয়ে পৌঁছাই রাত 10:30টার দিকে। সো সত্যিই অ্যামেজিং ছিল আমার আজকের জার্নিটা। আর অবশ্যই এরকম ভিডিও জার্নির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার বিভিন্ন পাহাড় পর্বতে ঘুরবো, চিটাংয়ে তো অবশ্যই এগুলো রয়েছে। তো এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেলবাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আপনার সবাই ভালো।